ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের লম্বা সূচির সমালোচনা হয়েছে আসরের শুরু থেকে। এমনকি দেশটির সাবেক ক্রিকেটাররাও প্রশ্ন তুলেছিলেন এত বড় ফিক্সচার নিয়ে। এবার নিজেরাই বিপাকে পড়তে হয়েছে আইপিএল এর চলমান সূচি নিয়ে। বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে শেষ হবে আইপিএল। ২৫ মে চেন্নাইতে অনুষ্ঠিত হবে ফাইনাল। তবে ফাইনালের আগেই ক্রিকেটারদের বিমান ধরতে হবে যুক্তরাষ্ট্রের। ২৫ মে ফাইনালে কোয়ালিফাই না করা দলগুলোর ক্রিকেটাররা প্রথম ধাপে যাবেন বিশ্বকাপ ভেন্যুতে। ২৭ মে ফাইনাল খেলা ক্রিকেটাররা যোগ দেবেন দলের সঙ্গে। ভিন্ন একটা পরিকল্পনাও রয়েছে বিসিসিআইয়ের। যে দলগুলো প্লে অফের জন্য কোয়ালিফাই করতে পারবে না, সেই দলের ক্রিকেটাররা ২১ মে নিউ ইয়র্কের উদ্দেশ্যে দেশ ছাড়বে। আর যে দল লিগ পর্ব থেকে বিদায় নিবে, সেই দলের ক্রিকেটাররা যাবেন ১৯ মে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দলগুলো আগে ভাগে যুক্তরাষ্ট্রে সফর করছে। তবে আইপিএল এর কারণে সেই সুযোগ বঞ্চিত হচ্ছে ভারত। গেল বেশ কয়েকটি বিশ্বকাপ আসরে আশানুরূপ ফল পাচ্ছে না টিম ইন্ডিয়া। এবার তাদের ভাগ্যে কি রয়েছে তা সময় বলে দিবে। তবে এবার শিরোপার অন্যতম শক্ত দাবিদার ভারত, কারণ আইপিএল এ দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। তাছাড়া গেল ওয়ানডে বিশ্বকাপেও ফাইনাল খেলেছে রোহিত শর্মার দল। এদিকে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে শুরু হয়ে গেছে কথার লড়াই। চির প্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই বরাবরই বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ, যা দেখতে অপেক্ষায় থাকেন গোটা ক্রিকেট ভক্তরা। দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে বরাবরই আলোচনায় থাকেন ক্রিকেটাররাও। এবার কথা লড়াইয়ে যোগ দিয়েছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। বিশ্বকাপ নিয়ে নিজের ভবিষ্যৎবাণী জানিয়েছেন, কোন দলগুলো এগিয়ে থাকবে সে ব্যাপারেও প্রেডিকশন করেছেন। তবে তার ইচ্ছা ভারত পাকিস্তান ফাইনাল দেখার, যদিও একই গ্রুপে রয়েছে দুই দল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।